এই নামাজ নামক পাওয়ারের মাধ্যমে আপনি অবৈধ পথ থেকে দূরে থাকবেন, বেহায়াইপনা থেকে আপনাকে বঞ্চিত রাখবে। কিন্তু বাবাজিরা দেখতে পাওয়া যাচ্ছে নামাজ পড়ে অথচ টিকিট কাটা যায় না, টিকিট 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 লটারি, নামাজ পড়ে অথচ মদপান করা ছাড়ে না, নামাজ পড়ে কিন্তু ফাঁক পেলেই তাস খেলতে ছাড়ে না, নামাজ পড়ে আবার দেখছি তো ভোরবেলায় মাঠে গিয়ে অপরকার জমির আইলকে ফুটাই ছিদ্র করি গুয়াল দি, পরের জমির পানি নিজের নমিগ্ন জমিতে নামাইতে বাদ দাই না, নামাজ পড়ে দুনিয়ার লোক তাকে নামাজি বলে জানে, পরহেজগার বলে মানে, কিন্তু মিথ্যে কথা বলতে ছাড়ে না। কোরআন ঘোষণা করে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যে ব্যক্তি পড়বে হারাম পন্থা থেকে দূরে থাকবে, এটা তো কোরআন বলল, মেনে নিলাম, কোরআনের কথা বিশ্বাস করে নিলাম, কিন্তু নামাজ পড়া লোককে আবার মদ্যপান করার ভাট্টিতে দেখতে কেন পাওয়া যায়, নামাজ পড়া লোককে আবার জুয়ার আড্ডাতে দেখা কেন যায়, নামাজ পড়ে কিন্তু ঘুষ খাওয়া কেন ছাড়ে না, নামাজ পড়ে সুদ খাওয়া কেন ছাড়ে না, নামাজ পড়ে মদের বোতল কেন ছাড়তে পারে না, নামাজ পড়ে মিথ্যা কথা বলা কেন ছাড়ে না। এর জন্য যদি প্রশ্ন করেন তাহলে উত্তরে পাওয়া যাবে, এতে নামাজির অন্যায়, নামাজের কোনো দোষ নাই। নাকি বাবাজি? এদের নামাজের দোষ নয়, এরা নামাজির ভুল। সাপোজ ধরে নেন এক প্যাকেট যদি সার্ফ কিনেন, সার্ফ, আর ওই সার্ফের প্যাকেটের সার্ফকে যদি বালতির পানিতে ঘুলে দেন, আর ওই সার্ফ ঘোলা পানিতে যদি একটা ময়লা যুক্ত কাপড়কে ডুবিয়ে দেন, শুধুমাত্র ডুবালেন আর ডুবিয়েই ভিজিয়ে উঠিয়ে মেলে দিলেন, না কচলা কচলি করলেন, না থুপ থুপ করলেন, কিছুই করলেন না, শুধুমাত্র সার্ফযুক্ত পানিতে ময়লা যুক্ত কাপড়টাকে ডুবিয়ে উঠিয়ে নিলেন, বলেন ওই সার্ফের পানিতে কি ময়লা কাপড়ের ময়লা দূর হবে? হবে কি করতে হয়তো দুহাতে ধরে কচলাইতে হয়তো, কিংবা কে থুপ থুপ করে ঠুকতে হয়তো, সার্পে ডুবালেই শুধু হবে না, মাঝে মধ্যে তোমাকে কচলাতে হবে, ঠুকতে হবে, বাড়ি মারতে হবে, তবে গিয়ে সার্প বলছে আমি তোমার জামাতে ময়লা রাখবো না, এমনি লোক দেখানো নামাজ পড়লেও হবে না, আল্লাহর ভয় অন্তরে নিয়ে নবী মুস্তাফার প্রেমপ্রীতি ভালোবাসা নিয়ে যদি কোনো মুসল্লি নামাজ পড়ে তো হাদিস প্রমাণ করছে ওই নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকাকালীন সুবহানাল্লাহ শুধুমাত্র আল্লাহকেই স্মরণ হবে, দুনিয়ার চিন্তা থাকবে না। আম্বিয়ায়ে কেরামগণ অস্ত্র হাতে ধরেছেন কম, পিস্তল হাতে ধরেননি, তখন পিস্তল ছিলই না, বম হাতে লেননি, তার কারণ বমের মশলা আবিষ্কারী হয়নি, লাঠি ছিল আর হোসা ছিল, তরোয়ারি ছিল, তরোয়ারি থাকা সত্ত্বেও সাহাবায়ে কেরামগণ নিজের নামাজকে যত বড় অস্ত্র বলে মনে করতেন,
তরুয়ারি কেওয়া তো বড় অস্ত্র মনে করতেন না, দলিল যদি নিতে চান তো চলেন একটি যুদ্ধের কথা বলি, যেই যুদ্ধটির নাম হলো বদরের যুদ্ধ। যেই যুদ্ধ প্রাঙ্গনে সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল মাত্র 313 জন, যাদের নেতৃত্ব দিয়েছেন আমাদের নবী মোস্তফা, পয়গম্বরের পয়গম্বর হাবিবে কিদ্দেগার শাহনশাহ জিওয়া। এই জুয়ান ছেলে হাত পা ছেড় দিলে গেলে তুমি এত তাড়াতাড়ি হাত পাকে সাট করে দিয়া মুরব্বী হলে কি হবে? তরুয়ারি কেউ এত বড় অস্ত্র মনে করেননি, 313 জন মোটের ওপরে সাহাবি বদরের প্রান্তরে গিয়েছেন যুদ্ধ করার জন্য নবী। কাফিরদের সংখ্যা হলো হাজারেরও বেশি, লড়না চলছে মানে যুদ্ধ চলছে, কে জিতবে কে হারবে বলা যাবে না, যেখানে হার জিতের মশলা সামনে উত্থাপিত হয়েছে বাবজিরা। এই জায়গাতে যত সংখ্যা লোক বাড়বে তত ভালো, দল ভারী যত হবে তত ভালো, কিন্তু কোরবানি যেতে হবে আমাদের নবী মোস্তফার উপরে, আমাদের নবী আকা মোস্তফা। যুদ্ধ চলাকালীন, যুদ্ধ করাকালীন কাফিরেরাও তরোয়ারি মারে, মুসলমানরাও তরোয়ারি চালায়, কাফিরেরাও ঢাল দিয়ে রোধ করে, মুসলমানরাও ঢাল দিয়ে রোধ করে, ওরাও যেন মুসলমানদেরকে কতল করে, মুসলমানরাও কাফিরদেরকে হত্যা করে। হে বাপজেরা মায় বাঙ্গনেরা, ওই বদরের প্রান্তরে কাফিরেদের 70টা লোক মারা গেল, ওদের যেন লাশের লাট লেগে গিয়েছে। আল্লাহর পয়গম্বর নবী আকা মুস্তাফা দেখলেন নাম নামাজের টাইম হয়ে গেছে, একেবারে আইনে ওয়াক্ত চলে এসেছে, আমার নবী মোস্তফা দলপতি, আমার মোস্তফা দলনেতা, আমার নবী হচ্ছেন সমাজ সেবক, আমার নবী হচ্ছেন কমান্ডার, আমার নবী হচ্ছেন পরিচালক, আমার নবী হলেন যুদ্ধের ক্যাপ্টেন, আমার নবী হলেন যুদ্ধের অধিনায়ক। ওই নবী মোস্তফা 313 জন সাহাবিদের মধ্যে এলান করে দিলেন, হে আমার সাহাবারা, যুদ্ধ চলছে চলতে দাও, কিন্তু তোমাদের মধ্যে দুই ভাগ হয়ে যাও। 313টা লোকের মধ্যে, 313টার মধ্যে 177 কত করে হয়েছে ভাগ, 165 নাকি, তার মানে একটাকে কেটে ভাগ করতে হবে। 313 জন মানে 113টা লয়, 57টা ধরলেন একদিকে, 55 একদিকে, 57 এইরকম ভাগ করা হলো নবী আকা মোস্তফা বললেন তোমরা দুই ভাগে বিভক্ত হও, অর্ধেক সাহাবি যুদ্ধ করো আর বাকি অর্ধেক সাহাবি তোমরা অস্ত্র রেখে চলে এসো, আমি ইমামতি করব, তোমরা আমার পিছনে নামাজ আদায় করে নাও। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ও গো নবী, মুসলমানদের সংখ্যা কম গো নবী, আমাদের সংখ্যা অতি নগণ্য, কাফিরেদের সংখ্যাটা হলো বেশি, আমাদের তো আরো লোকের প্রয়োজন ছিল, আরো সৈন্যের দরকার ছিল,
কিন্তু যেহেতু মুসলমান নাই তাই 313টাই যথেষ্ট হলো, এর মধ্যে যদি অর্ধেককে নামাজ পড়ার জন্য নিয়ে যান তাহলে কাফিরেরা সবকে ধূলিসাৎ করে দেবে, কাফিরেরা সবকে মিসমার করে দেবে। আমার নবী বলেছিলেন শোনো, কর্ম করার দায়িত্ব তোমার, কর্ম করার দায়িত্ব হলো আমার, আর যুদ্ধের ময়দানে যুদ্ধ করার দায়িত্ব হলো তোমার। আর ওই যুদ্ধে কে হারবে, কে জিতবে, কে জয়লাভ করবে, কার পরাজয় হবে, এই জিম্মেদারিটা হলো আল্লাহর। এই নিয়ে টেনশন করিও না, এই নিয়ে তোমরা ভাবাভাবি করিও না। তোমরা যদি নামাজকে ছেড়ে দাও তো গুনাহ হবে, নামাজ ছাড়া চলবে না। অতএব তোমরা অর্ধেক লোক চলে এসো আমার পিছনে নামাজ পড়ে না। অর্ধেক সাহাবিদের নামাজ পড়া হলো, নবী মুস্তাফা ইমামতি করলেন, এই অর্ধেক সাহাবি এবারে যুদ্ধের ময়দানে গিয়ে ওই সাহাবিদের হাতের তরোয়ারি নিয়ে ইনারা যেন মোকাবেলা করছেন, বাকি অর্ধেক সাহাবি আবার ওই জায়গায় চলে গেলেন, আবু বকর সিদ্দিক ইমাম হলেন, বাকি সাহাবিরা নামাজ পড়লেন। যুদ্ধের ময়দানে হার জিতের ব্যাপার, হেরে যাওয়ার ব্যাপার যদিও ছিল, তবু আমার নবী নামাজ ছাড়েননি, নামাজ পড়ার জন্য গুরুত্ব দিয়েছেন। এমন তো বলতে পারতেন যেহেতু যুদ্ধ করছি নামাজটা পরে পড়া হবে, কিন্তু তা বলেননি। নবী আমার নামাজকে প্রাধান্য দেওয়ার কারণে 313 জন সাহাবি থাকা সত্ত্বেও, হাজার হাজার কাফিরদের সৈন্য থাকা সত্ত্বেও আল্লাহ এত খুশি হলো, আল্লাহ এত সন্তুষ্ট হলো, আল্লাহ এত সন্তুষ্ট হলো যে অল্প সংখ্যক মুসলমানদের দ্বারাতেই বদরের যুদ্ধে ইসলামের জয় হলো। আল্লাহর নিকটে যেমন সবচাইতে বড় গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ, আমিও নামাজ পড়ি, তোমাদেরকেও পড়ার জন্য বলছি। আর আমার ব্যাপারটা যদি বলো তো কোন নামাজি ব্যক্তিকে দেখলেই আমার চোখ দুটো যেন ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ, নামাজি লোককে দেখলে যেন জান জুড়িয়ে যায়। বুঝতে পারা গেল নবী আমার বদরের যুদ্ধে তরোয়ারির উপরে ভর করেননি, তরোয়ারিটাকে বড় অস্ত্র মনে করেননি, বরং সবচাইতে বড় অস্ত্র মনে করলেন যাকে, সেটারই নাম হলো নামাজ। উঁচু আওয়াজে বলে দেন সুবহানাল্লাহ, আরো চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হে বাপজিরা, মা এবং বোনেরা, ওগো ভাই বোনেরা, আপনাদের ব্যাপারটা শোনা একবার, সরষা মারতে হবে তাই নামাজ পড়ব না, গম কাটতে হবে তাই নামাজ পড়ব না, বাজার যেতে হবে তাই নামাজ পড়ব না, গরু কিনতে যাব তাই নামাজ পড়ব না, ধান পুঁততে যাব তাই নামাজ পড়ব না, ছেলে কাঁদছে বলে নামাজ পড়ব না, ধান দুটা উসাবো বলে নামাজ পড়ব না, স্বামীকে ভাত খুলে দেব বলে নামাজ পড়ব না, কুটুম এসেছে বলে নামাজ পড়ব না, আজকে বাপ মারা গিয়েছে বলে নামাজ পড়ব না, মা আমার হাসপাতালে ভর্তি আছে এই কারণে নামাজ পড়ব না। কিন্তু ফিকা শাস্ত্রের কথা শুনের কোন সন্তান সম্ভাবা জননী যদি সন্তান প্রসব করতে বসে, যদি অর্ধেক বাচ্চার অংশ বাইরে বেরিয়ে চলে আসে, বাকি অর্ধেক সন্তান যদি মায়ের পেট এর ভিতরেও থাকে, ওই অবস্থায় যদি তার খুন না ভাঙে, এখনো যদি ব্লিডিং শুরু না হয়, এখনো তার দেহ পবিত্র আছে বা পবিত্র হয়নি, এমন টাইমে যদি নামাজের টাইম হয়ে যায়, তো ওই মেয়েটির জন্য ফতোয়া, তোমার কষ্ট যত হচ্ছে হোক ওই টাইমেও তোমাকে নামাজ পড়তেই হবে, ওই টাইমেও নামাজ পড়তে হবে।
বাবা জিরা এই নামাজের মশলা যদি বলেন তো জোহরের নামাজ জোরে জোরে চিৎকার করে পড়েন না আস্তে আস্তে গো কেরাত কেরাত মৌলভি সাহেব জোরে করে না আস্তে যদি কোনো মৌলভি হসবে পড়ি জোরে পড়ি দেয় নামাজ হবে হবে জানা নেই ঢুকলে মৌলভিরাই বলতে পারবে আমরা কি বলবো